আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি হুজুর, আপনি ভালো আছেন? জি ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। হুজুর আপনি কি কোনো কাজে বসছেন নাকি? ভাই আমি একটা কাজে বসে আছি, আসছি তো একটা ছেলে আসছে, তো মেয়েকে বাধ্য করার জন্য সেই কাজে আমি একটু কাজ করব। ও আচ্ছা আচ্ছা হুজুর, তাহলে আপনি যেসব ধরনের কাজগুলো করে থাকেন এসব বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটা কথা বলতেন যাতে ওনারা বুঝতে পারে আপনি কি কি ধরনের কাজগুলো করে থাকেন হুজুর। আচ্ছা ভাই আমি বলতে পারবো, অসুবিধা নাই। আমার তো পরিচিত মানুষের পেপার পত্রিকা দৈনিক বাংলা ইত্তেফাক জনকণ্ঠ মিডিয়া আমাকে সবসময় দেখায়। আমি তান্ত্রিক কবি নুরুল হোসেন। মানুষের কিছু সমস্যার কাজ করি, যেমন মানুষের বান কাজে মানুষ মানুষের সংসারে অশান্তি লাগায় এবং বিয়ে শাদির গেটটা বন্ধ করে দেয়, বিয়ে হয় না, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ভাই ভাই মিল নাই, জায়গা জমি নিয়ে ঝামেলা, বিদেশ যাত্রী মাই এবং বিবাহ করে মানুষ বিদেশে গেলে পরিবারের বিভিন্ন তাল বানাগুলো চলে যায়, বাপের বাড়ি থেকে আসে না, বিভিন্ন প্রক্রিয়া জড়িত হয়ে যায়। এগুলোর জন্য আমি মানুষের সেবা করতেছি এবং আমি মানুষের কিছু কাজ অপেন চ্যালেঞ্জের মোকাবেলায় কাজ করি, যারা বিভিন্ন প্রতারক থেকে পড়ে গেছেন, বিভিন্ন প্রতারকদের হাতে সমস্যা করছেন এবং কাজ করছেন, বিভিন্ন অনলাইনে কবিরাজদের কাছে তাদের কাছে কাজ হইতেছে না, তাদের কাজ করতেছি আমি। এবং যারা কোন স্বামী স্ত্রীর মধ্যে মিল, ভাই ভাই মিল নাই, যারা জমি নিয়ে পেস, বিদেশ যাত্রী মাই এবং লটারিতে বিভিন্ন দেশে লটারি ধরতে লটারিতে মাই দেয় এবং টাকা পয়সা মানুষ পাওনা টাকা দেয় না এবং চাকরি দিতে বাধা, ছেলে সন্তান হয় না, এসব মানুষের তকবির আমি করতেছি। ও আচ্ছা আচ্ছা হুজুর, তাহলে আপনি যেসব ধরনের কাজগুলো বললেন যদি এরকম কোনো সমস্যা থাকে, যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে যায় বা আপনার সাথে যদি সরাসরি কেউ আসে কাজ করাতে চায় তাহলে কিভাবে আসতে হবে আর কোথায় আপনার ঠিকানাটা পাবে, আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে? বাড়িটা হলো ঢাকা সাভারে, 01-712-66-22-75 এই নাম্বারটা আমার ইমো আছে, নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। আমার বাড়িটা হলো ঢাকা সাভারে, ফোনে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন, নাহলে অনলাইনে আমি মানুষের কাজ করি। আসসালামু আলাইকুম।